নমস্কার, আমি সঙ্গমিত্রা। আমার এই সহজ রান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি রান্না করছি নিরামিষ গাঁটি কচুর তরকারি। প্রথমেই আমি গাঁটি কচুগুলো ভাপিয়ে নেব, তার জন্য কড়াইতে জল বসিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দেবো সামান্য একটু নুন। এখন এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা গাঁটি কচু। এখানে আমি 250 গ্রাম গাঁটি কচু নিয়েছি। গাঁটি কচুগুলোর খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। কচুগুলোকে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে হালকা করে ভাপিয়ে নেব। এই দেখুন, গাঁটি কচুগুলোকে হালকা করে ভাপিয়ে নিয়েছি। খুব বেশি সেদ্ধ করা যাবে না, হালকা করে একটু ভাপিয়ে নিতে হবে। এখন আমি এগুলোকে নামিয়ে নেব। নামিয়ে নিয়ে ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। আবার কড়াই বসিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সাদা তেল। রান্নাটা আমি সাদা তেলে করছি, আপনারা চাইলে সর্ষের তেলেও করতে পারেন। তেলটা গরম হলে প্রথমে এর মধ্যে আলুগুলো ভেজে নেব। এখানে আমি দুটো মাঝারি সাইজের আলু নিয়েছি। আলুগুলোর খোসা ছাড়িয়ে টুকরো করে কেটে নিয়েছি। তেলটা গরম হয়ে গিয়েছে, এর মধ্যে আমি টুকরো করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন আর সামান্য একটু হলুদের গুঁড়ো। নুন আর হলুদের গুঁড়োটাকে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আলুগুলোকে হালকা করে ভেজে নেব। এই দেখুন, আলুগুলোকে হালকা করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব ভাপিয়ে রাখা গাঁটি কচুগুলোকে। কচুগুলোকে আমি ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। কচুগুলোকে ভালো করে মিশিয়ে নেব আলুর সঙ্গে। মিশিয়ে নিয়ে কচুগুলোকেও আলুর সঙ্গে একটু ভেজে নেব। এই দেখুন, আলু আর গাঁটি কচুগুলোকে ভেজে নিয়েছি। এখন এগুলোকে তুলে নেব। এখন কড়াইতে দিয়ে দেব আর অল্প সাদা তেল। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, দুটো শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি, হাফ ছোট চামচ গোটা জিরে। ফোড়নটাকে নাড়াচাড়া করে নেব। করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব টমেটো বাটা। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের টমেটো বাটা। টমেটো বাটাটাকে মিশিয়ে নেব তেলের সঙ্গে। মিশিয়ে নিয়ে হালকা করে ভেজে নেব। টমেটো বাটাটাকে তেলের সঙ্গে মিশিয়ে নিয়ে হালকা করে ভেজে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 বড় চামচ আদা বাটা। দিয়ে দিচ্ছি জিরে বাটা, ধনে বাটা। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 বড় চামচ জিরে বাটা, ধনে বাটা। দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা। এর মধ্যে দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা বাটা। ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। দিয়ে দিচ্ছি 1/2 ছোট চামচ হলুদের গুঁড়ো, 1/2 ছোট চামচ লাল লঙ্কার গুঁড়ো। এটা ঝাল হবে না, কালারের জন্য দিচ্ছি। সমস্ত মশলাগুলো মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এই দেখুন, মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। মশলার থেকে তেল ছেড়ে দিয়েছে, তার মানে মশলাটা ভালো করে কষানো হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দেব টক দই। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 বড় চামচ টক দই। টক দইটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি। টক দইটাকে মিশিয়ে নেব মশলার সঙ্গে। মিশিয়ে নিয়ে মশলাটাকে আবার ভালো করে কষিয়ে নেব। এই দেখুন, টক দইটাকে মিশিয়ে নিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলু আর গাঁটি কচু। আলু আর গাঁটি কচুগুলোকে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আর একটু ভালো করে কষিয়ে নেব। এই দেখুন, কচু আর আলুটাকে মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব জল। আপনারা যেরকম ঝোল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী জল দেবেন। আমি এর মধ্যে 2 কাপ আর 1/2 কাপ গরম জল দিচ্ছি। জলটাকে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আঁচটাকে মিডিয়াম করে 10 মিনিটের জন্য ঢেকে দেব। আঁচটাকে মিডিয়াম করে 10 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। এই দেখুন, আলু আর গাঁটি কচু সব সেদ্ধ হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি।
চিনিটা অপশনাল, আপনারা যদি পছন্দ না করে না দিলেও চলবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো, এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি দুটো চিড়ে রাখা কাঁচা লঙ্কা। গরম মশলার গুঁড়োটাকে ভালো করে মিশিয়ে নেব, মিশিয়ে নিয়ে আঁচটাকে বাড়িয়ে আরও 2-3 মিনিট রান্না করে নেব। এই দেখুন আঁচটাকে বাড়িয়ে আরও 2-3 মিনিট রান্না করে নিয়েছি, আর তৈরি হয়ে গেল নিরামিষ গাঁটি কচুর তরকারি। আপনারা নিরামিষের দিনে এভাবে গাঁটি কচুর তরকারি বানিয়ে খেয়ে দেখবেন, খেতে কিন্তু অসাধারণ লাগে। তৈরি হয়ে গেল নিরামিষ গাঁটি কচুর তরকারি।